বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশের বাজারে যদি একটি ক্যানন ক্যামেরা কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে ক্যানন সকল ক্যামেরা সম্পর্কে। সেই সাথে জানানো হয়েছে ক্যামেরাগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ক্যামেরাগুলোর 2022 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করুন, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ক্যানন কোম্পানির এই লিস্টের 12 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 1300D। ক্যামেরাটির মডেল US 1300D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল। ক্যামেরাটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ4+ ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ সিমোস সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 1300D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 23,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 550D। ক্যামেরাটির মডেল US 550D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল। ক্যামেরাটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ4 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ সিমোস সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 550D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 26,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 10 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 600D। ক্যামেরাটির মডেল US 600D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ4 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 600D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 29,500 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টে 9 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 200D। ক্যামেরাটির মডেল US 200D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 24 মেগাপিক্সেল। ক্যামেরাটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ7 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ সিমোস সেন্সর। ডিসপ্লে সাইজ 3.0-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 200D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 30,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 700D। ক্যামেরাটির মডেল US 700D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ5 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 700D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 35,500 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি ক্যানন US 4000D। ক্যামেরাটির মডেল US 4000D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18-95 mm লেন্স। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DZ4+। সেন্সর টাইপ সিমোস সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 2.7-ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 60fps। ক্যানন US 4000D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 36,500 টাকা।
ক্যানন কোম্পানির এই লিস্টে 6 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস 2000D। ক্যামেরাটির মডেল ইউএস 2000D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18 থেকে 55 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.1 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক 4 প্লাস ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ সিমোস সেন্সর। ক্যামেরাটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 আর 30 FPS এ। ক্যানন ইউএস 2000D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 39,500 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস 750D। ক্যামেরাটির মডেল ইউএস 750D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18 থেকে 55 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.2 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক 6 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 আর 30 FPS এ। ক্যানন ইউএস 750D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 45,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস 250D। ক্যামেরাটির মডেল ইউএস 250D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18 থেকে 55 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.1 মেগাপিক্সেল। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ডিজিক 8 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K আর 30 FPS এ। ক্যানন ইউএস 250D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 56,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 3 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস M50। ক্যামেরাটির মডেল ইউএস M50। ক্যামেরাটির সাথে পাবেন একটি 15 থেকে 45 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.1 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক 8 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K আর 30 FPS এ। ক্যানন ইউএস M50। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 57,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস 800D। ক্যামেরাটির মডেল ইউএস 800D। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18 থেকে 55 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.2 মেগাপিক্সেল। ক্যামেরাটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক 7 ইমেজ প্রসেসর। সেন্সর টাইপ APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 আর 60 FPS এ। ক্যানন ইউএস 800D। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 62,000 টাকা। ক্যানন কোম্পানির এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি ক্যানন ইউএস 200D মার্ক 2। ক্যামেরাটির মডেল ইউএস 200D মার্ক 2। ক্যামেরাটির সাথে পাবেন একটি 18 থেকে 55 মিলিমিটার লেন্স। ক্যামেরাটি 24.1 মেগাপিক্সেল। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ডিজিক 8 ইমেজ প্রসেসর। সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে APS CMOS সেন্সর। ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD। ক্যামেরাটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K আর 30 FPS এ। ক্যানন ইউএস 200D মার্ক 2। এই ক্যামেরাটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 65,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।